Akib, pakai baju, baju. Isha. Ya, ada, ya. Ada. Hello. Electronic bike hoy. Onik bike to bike na kula ni geta. Tar tar ida, tar onik bike hoylo egiya. Da. क्या लग रहा है? पता नहीं ना। अच्छा तू जाम है तो सी। जाइ क्या लग गया? कुर्बानी की खबर होने दी बेने की कुर्बानी। हाँ कुर्बानी तो दिया मुझे। माने कि तू कुर्बानी अल्लाह दी बेना आरो लोग तो क्लोई भी। कुर्बानी तो सब समय ले दे योने तो बाई ती तो जाम है लग जो। ये तो क्या फास्ट को? आज की तू कुआतो टका माशे पास। तो मनो कर बेची टका फाइन आम जी फास्ट तो फैलात का है तेरे तो मनो कर टका कुन हिशा हुई नहीं बुद्धस ना। ती फैले जी मनो कर बीस अदर टका कोई रहते फास्ट तो फैले एक लग टिया। ओ ताइले तू गुस्से टका दिया तू कुर्बानी दे। बेटा तू की बुझ अब गुस्से टका दा कुर्बानी दो की मजा बेटा तू की बुझ दी। अलगे कुरें दी तम ना कारण तू गुस्से टका दा कुरें दे। कुर्बानी हुई तो ना। তা তুই কি জানোস কুরবানি হয় নাকি না গোশের টাকা দা বেটা তুই জানোস বেটা আজ তুই যে গোশের টাকা কুরবানি দেস আমি আর মানছি তো কইতাছি আমি যাই যা কি করলাম দেখেন কই হত বিপদ পড়লাম মানে মানছেন কইব কি এক বেল লাগবে আচ্ছা যাই যা কখনো আর লগে আমরা দেখা কইরা একটা মিট করতাছি যে কিয়ের বুঝে টাকা কুরবানি দেয় বুঝে টাকা কুরবানি দিলে কুরবানি হইব না কুরবানি দিলে মনে কো আল্লাহর নামে আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক না তাই তো বুঝে টাকা কুরবানি দেয় কুরবানি দিতো না লাগি তো হ্যাঁ এক লাখ লাখ কুরবানি দেয় আমরা তো এইগুলা জানি না যে বুঝে টাকা কুরবানি দেয় কে বুঝে টাকা কুরবানি দেয় এটা তো খারাপ কারণ বুঝে টাকা দা কুরবানি তো হইতো না কুরবানি দিউম লাগবো আগে নিজেরে তারপরে হালাল টাকা হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে তে আমরা লও হ্যালোকে দেখা করিয়া এদের একটা মিট করি ঠিক আছে লয়ের বাড়িতে যাই লোন যাই এটাই তো সঠিক পদক্ষেপ তোর মালিক উনিকে কই ওই যে খেতে কাজ করতেছে ভাই এর লগে একটু মিট করে আই যে গুসের টাকা দা কুরবানি দে এটা তো আর আমরা মানে নি তারি না এটা তো আর কবুল হইতো না চলো এর লগে তো আমরা ভালো করাম হ্যাঁ কুরবানি দাও সারা বছর ওই গুসাটা কুরবানি হইব কি ওইব নাকি কুরবানি দিতে হইব হালাল উপার্জন করা এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক আছে তুমি গুসাটা কুরবানি দাও এই কুরবানি কি হইব মানে ভাই কি করুন যে মনে করেন চাকরি বাকরি করে ঘুষ ঘুষ টুস না খেলে তো আর চলে না বুঝলি না মানে ঘুষের টে দিয়ে কুরবানি সুরবানি দিয়ে আর না অনেক এটা কাজটা কিন্তু তুমি ঠিক করতেছো না এটা কিন্তু আমরা সমাজের মাঝে খারাপ দেখাইতেছে মানে ঘুষের টেয়াদা যদি তুমি কুরবানি দাও তো এই কুরবানি তো আর হইতেছে না আল্লাহ ধরে কবুল হইতেছে না মানুষ যে আমি কুরবানি দিলে তো এটা আর হইতো না আগে নিজের মন সাফ করতে হইব তারপর কুরবানি দিতে হইব এই কুরবানিটা তো সরাসরি আল্লাহ ধরে কবুল দরকার না তো হইতো না অনেক ভাই ঠিকই কইছে এরা এই আমরা ঘরে বেলে হইতে দিই কিন্তু ঘুষের টেদা কুরবানি দাও হারাম ঘুষের টেদা শুধু ঘুষের টেদা কুরবানি দাও যায় না বুঝছো আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হইব
মানে তুমি এলা বুঝো কুরবানি কি তুমি দিবা গুছে টাকা না কুরবানি দিতা না কারণ হলো যে আমরা যা কইছি যতটুকু আমরা জানি ততটুকু আমরা বলছি এর উদ্দার আমরা জানা নাই কিন্তু তুমি এলা বুঝো কি এলা তুমি কুরবানি দিবা কি দিতা না ঠিক আছে আচ্ছা ভাই ঠিকই কইছিস মানে চিন্তা করে দেখলাম গুছে টাকা কুরবানি দিতাম না মানে আর বাকি জীবন যত যদি বেঁচে যা আমরা যদি নিজের টাকা দিই কুরবানি দিয়াম গুছে টাকা দিতাম না আচ্ছা ভাই আমি তো ভালো তুই কইছিস বাকি যত জীবন বেঁচে যা মনে করুন দেশটার মাঝে ঘুষ খায়া দেশটা বিস্তীর্ণ হয়ে গেছে গা এই দেশের মাটিতে কোনো সুদ খাওয়ার মানুষ যাতে আর না পাওয়া যায় সারা তোরা কোথায় তোরা জাগিয়ে উঠ বাংলাদেশ যুদ্ধ থেকে সেই বাংলাদেশ যে জাগিয়েছে তাদের নাম ভুলিস না এই সুদ খাওয়া সবাই মিটমাট করে দে এটা আমার শেষ একটি প্রতিজ্ঞা এই শেষ প্রতিজ্ঞা তোদেরকে আমি হাজির করে বলছি তোরা কেউ সুদ খাস না ওই যে আল্লাহ ও কিন্তু সব দেখছে তোরা সুদ খাইলে ও সব লেখে লাখে বুঝেছিস তারা তোরা সুদ খাইস না বুঝেছিস অনেক ভাই জিমন ঘুষ খায় আমার কে দে অনেক বেরেন কামই করতাম না আমি যাই আমরা অনেক বেরেন থেকে